সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। কি করা, যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখেরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে, আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায় নাই। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে, এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়, খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। এক নম্বর, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হ্যাঁ, ইস্তেঞ্জা করা, মুআমেলাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখেরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এক নম্বর তাহলে কি কাজ, আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে, নামাজ নাই আল্লাহ নাই। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কি বলেছেন, সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়, নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সলাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায়, ঠিক আছে। তারপরে বাইনা রজুলি বা বাইনা শিরকি ওয়াল কুফরি তার কুসলা, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুয়াজমিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সলাতা মুতাআম্মিদান, কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে, তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই, আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত। তো পাঁচত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন, দুরাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুলিয়া দেন, আমিন আর পায় পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই? ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি, উপরে না নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে, এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে, হাতটাই ভেঙে ফেলে দিবে, তুই বাঁধবি কোথায় হাত, তারপর দেখব। এটা আমরা বুঝতে পারি না, এটা বোঝার জন্য যে জ্ঞান, এলেম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে, এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে। যে ছোটোখাটো যে ইখতলাফি মশালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ, পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করো। নামাজের আধ্যাত্মিকত্ব কী? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক, আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকুত তাসবিহ, সিজদা, তাশাহুদ, দুরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায় রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন, আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে চার রাকাত নামাজ, চার মিনিটে শেষ, এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদা চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান, এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশা আল্লাহ, নামাজটা তাদের মাশা আল্লাহ, এটার প্রশংসা না করলে হকাদা হবে না, নামাজটা অসাধারণ।
ধীর স্থিরভাবে ফজরের নামাজ 20 মিনিট 15 মিনিট 20 মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দিব আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার পা মোবারক ফুলে যেত এক রাকাতে তিনি চার পারা কুরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ধীর স্থিরভাবে পড়েন রিল্যাক্সে তারা হওয়ার কিচ্ছু নাই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন চল আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে তো আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সওম বা রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিচ্ছি সওম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে ইহসান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইয়ামে বিজের সওম আছে 13, 14, 15 আরাফার সওম আশুরার সওম বা নফল সওম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময়ে সওম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সালাত পড়ি নাই পড়তে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার সেটা হলো তিলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় মানে আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না
এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝাতে পারছি তো কোরআন শুধুমাত্র তেলাওয়াত করা যথেষ্ট নয় তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 টি কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা আপনি হতাশ হয়েছে হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সূরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সূরা ইয়াসিন হাজতের সূরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সূরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বানটোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সূরা হুজুরাত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ ওয়া নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন কোরআন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা চারটা বলেছি না পাঁচ নম্বর হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেক হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করাবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কিয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মারওয়া সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়দৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহিদ কী জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলি ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলি ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা আপনি জামজাম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকরুল গারকাত আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সাথে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন আমিন তো এটা একটা আল্লাহকে পাওয়ার নির্দেশ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক উমরা পরের উমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক ইনায়াত করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাআল্লাহ আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারে কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলা ইলাহা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোনো সমস্যা কোনো সমস্যা নেই রান্না বান্না করছে মেয়েরা এটা করতে করতে পড়তে পারবে না গাড়ি ড্রাইভ করছেন ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তিনজা ইস্তিনজা বাদ দিয়ে ইস্তিনজা কি জিনিস পোসাব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এর পরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা ছয় সাত নম্বর দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্যে হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার
দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজে সেজদায় দোয়া করেন, নফল নামাজ পড়েন, নফল নামাজে সেজদায় দোয়া করেন, নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে, নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন, যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন, বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন, ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনই মসজিদে বসেছেন, দোয়া করেন, দোয়া করতে থাকেন। মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার, ইস্তেগফার মানে কি? তওবা করা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন, দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? 7টা। আচ্ছা, 8 নম্বর হচ্ছে সদকা করা। সদকা, দান সদকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শুনে, দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল, মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মনে আল্লাহ নূর কোত্থেকে আসবে, কথা বুঝতে পারে নাই? তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন 1টা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই 1টা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন, এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সদকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আল্লাহ। এই শক্তি আছে দোয়া এবং দান সদকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন, ফরজ জাকাতটুকু দিবেন, কারণ জাকাত, সদকা এবং ব্যবসা, এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ। আর 2টো বলে শেষ করে দেই। 9 নম্বর হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজের আদেশ করা মানুষকে, অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী। কারণ কি? আপনার দাওয়াতে, আপনার লেকচার শুনে, আপনার বই পড়ে, আপনার নসিহত শুনে যদি 1টা মানুষও দিনের পথে ফিরে আসে, ওই 1টা মানুষের সারা জীবনের যে নেক কাজ, এই সমস্ত নেক কাজের 1টা অংশ আপনি পাবেন। আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের 1টা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে, আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে। যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে, আল্লাহর গজব নেমে আসবে। আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ, আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। আর সর্বশেষ একটা বলে শেষ করে দেই, সেটা হলো যে আল্লাহর দিনকে, আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে, এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? নিয়ামতটাকে, আল্লাহর দিন না? এ দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত। পুরো পৃথিবীটা কি অভিশপ্ত? শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া, তালেব এলেমদের জায়গা ছাড়া, দিনী মাহফিলগুলো ছাড়া, যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া, বাকি সব অভিশপ্ত জায়গা। তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটাকে, আল্লাহর দিন। তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেই দিনের খেদমত করার চেষ্টা করবে, দিনের জন্য একটা মসজিদ করা, একটা মাদ্রাসা করা, হ্যাঁ, একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে, আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না? আল্লাহ পাক তাদের অভিভাবক হবেন না? নিঃসন্দেহ হবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ তাআলা তারা পৃথিবীতেও সফল হবে, পরকালেও ইনশাআল্লাহ তাআলা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহর রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন। আল্লাহুম্মা আমিন।